একটি দেশকে শত্রুর আক্রমণ থেকে রক্ষার জন্য প্রাচীনকালে শক্তিশালী দেওয়াল নির্মাণ করা হতো। কালের বিবর্তনে শক্তিশালী দেওয়াল এখন সুরক্ষা নিশ্চিত করতে সক্ষম নয়। কিন্তু আধুনিক যুগেও রয়েছে শক্তিশালী প্রাচীর, যার নাম এয়ার ডিফেন্স সিস্টেম। দেশকে শত্রুর আকাশপথের যে কোনো আক্রমণ থেকে রক্ষার একমাত্র উপায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেম। আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম বর্তমানে যথেষ্ট কার্যকর, বিশেষ করে লং রেঞ্জের এয়ার ডিফেন্স মিসাইল। প্রতিপক্ষের যুদ্ধবিমান, ব্যালিস্টিক মিসাইল সহ সব ধরনের টার্গেটকে ধ্বংস করতে সক্ষম এমন লং রেঞ্জের মাল্টি রোল এয়ার ডিফেন্স সিস্টেম বাংলাদেশের নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু পৃথিবীর মাত্র 6 থেকে 7টি দেশ শক্তিশালী লং রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করতে সক্ষম। তবে কোয়ালিটি বিবেচনায় সবচেয়ে আধুনিক লং রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করে রাশিয়া। এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছে ফ্রান্স। বর্তমানে অ্যাস্টার-30 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বলা হয় তার রেঞ্জে পৃথিবীর 1 নম্বর এয়ার ডিফেন্স সিস্টেম। অর্থাৎ অ্যাস্টার-30 এয়ার ডিফেন্সের রেঞ্জ 120 কিলোমিটার, এবং এই রেঞ্জের মাঝে যদি কোনো টার্গেটকে ধ্বংস করতে বলা হয় তবে সবচেয়ে কার্যকর অ্যাস্টার-30। বর্তমানে ফ্রান্স এবং ইটালি যৌথভাবে অ্যাস্টার-30 এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করে। বর্তমানে অ্যাস্টার-30 এয়ার ডিফেন্স সিস্টেম যথেষ্ট সুনামের সাথে সার্ভিস দিয়ে যাচ্ছে, এর মাঝে বেশ কয়েকটি সফলতা অর্জন করেছে। তার মাঝে অন্যতম হচ্ছে ইসরায়েলের ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করার রেকর্ড অর্জন, বিভিন্ন ক্রুজ মিসাইল ধ্বংস করার রেকর্ড অর্জন, এবং সর্বশেষ প্রায় হাইপারসোনিক গতির একটি অ্যান্টিশিপ মিসাইলকে ধ্বংস করার রেকর্ড অর্জন করেছে অ্যাস্টার-30 এয়ার ডিফেন্স সিস্টেম, যার গতি ছিল সর্বোচ্চ Mach 4.5। হাইপারসোনিক গতির মিসাইল বলা হয় Mach 5-এর চেয়ে বেশি গতি হলে। আধুনিক সমরস্ত হচ্ছে একটি চলমান প্রক্রিয়া, সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে আধুনিকায়ন করতে হয়। কেননা আজকে যে সমরস্ত আধুনিক, আগামীকাল তা অকার্যকর হতে পারে। কেননা সাম্প্রতিক সময়ে রাশিয়া এবং চীন হাইপারসোনিক মিসাইল সার্ভিস এনেছে, যার গতি Mach 9 থেকে Mach 12 পর্যন্ত গতি চলতে সক্ষম। পৃথিবীর কোনো এয়ার ডিফেন্স সিস্টেম আধুনিক হাইপারসোনিক মিসাইল ধ্বংস করতে সক্ষম নয়। সুতরাং পূর্ববর্তী সকল এয়ার ডিফেন্স সিস্টেম হাইপারসোনিক মিসাইলকে ধ্বংস করতে ব্যর্থ হবে, সুতরাং তা অকার্যকর। কিন্তু রাশিয়া এবং চীনের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হচ্ছে ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্র। তাই ইউরোপীয় শক্তিশালী দেশগুলো এবং মার্কিন যুক্তরাষ্ট্র হাইপারসোনিক মিসাইল ধ্বংস করতে আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম তৈরির কাজ শুরু করেছে। এর মাঝে ফ্রান্স এবং ইটালি যৌথভাবে তৈরি করছে ইউরোস্যাম জেনারেশন 2, যা মূলত অ্যাস্টার-30 আপগ্রেড সংস্করণ। ইতিমধ্যে নতুন এয়ার ডিফেন্স সিস্টেমের নাম ঠিক করা হয়েছে অ্যাস্টার-45। কিন্তু কতটা শক্তিশালী হবে অ্যাস্টার-45 এয়ার ডিফেন্স সিস্টেম? ইতিমধ্যে যে তথ্য প্রকাশিত হয়েছে তার থেকে জানা যায় এই মিসাইলের রেঞ্জ হবে 155+ কিলোমিটার, যা পূর্বে ছিল 120 কিলোমিটার, এবং সর্বোচ্চ Mach 20 গতির মিসাইলকে ধ্বংস করতে সক্ষম হবে অ্যাস্টার-45 এয়ার ডিফেন্স সিস্টেম। এর দ্বিতীয় বৃহত্তম আপগ্রেড হচ্ছে রাডার সিস্টেম হবে বিতর্কিতভাবে পৃথিবীর সেরা এয়ার ডিফেন্স রাডার, যার নাম সি-ফায়ার 500। এই রাডার সিস্টেম তৈরি করেছে ফরাসি বিখ্যাত রাডার উৎপাদনকারী প্রতিষ্ঠান থ্যালেস গ্রুপ, যারা রাডার তৈরির দিক থেকে পৃথিবীর দ্বিতীয় সেরা কোম্পানি বিতর্ক ছাড়াই। মূলত 1 দশকের বেশি গবেষণা করা হয়েছে রাডার নির্মাণে। প্রাথমিকভাবে ফ্রান্স তাদের পরবর্তী প্রজন্মের যুদ্ধজাহাজে ব্যবহার করার জন্য রাডারটি তৈরি করলেও এখন গ্রাউন্ড সংস্করণ তৈরি করছে। এর রেঞ্জ সর্বোচ্চ 500 কিলোমিটার, তাও 3 স্কোয়ার মিটার টার্গেটকে শনাক্ত করার ক্ষেত্রে। পৃথিবীর অন্য কোনো এয়ার ডিফেন্স রাডার সিস্টেম এত দূর থেকে 3 স্কোয়ার মিটার টার্গেটকে শনাক্ত করতে সক্ষম নয়। এবং অবশ্যই হাইপারসোনিক মিসাইল, স্টেলথ মিসাইল এবং যে কোনো যুদ্ধবিমান সহ আকাশের সব ধরনের টার্গেটকে ন্যূনতম 120 কিলোমিটার দূর থেকে শনাক্ত করতে সক্ষম। অ্যাস্টার-45 এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে ইটালি এবং ফ্রান্স 2014 সাল থেকে গবেষণা শুরু করে এবং প্রকল্পের ব্যয় কমাতে অন্য অন্য দেশকে যুক্ত করার পরিকল্পনা করে। পরবর্তীতে তুরস্ক যোগদান করে 2017 সালে, এবং 2021 সালে তুরস্ককে বাতিল করা হয় প্রকল্প থেকে ইউরোপীয় অবরোধের কারণে। ইউরোস্যাম দাবি করে 2024 সালের পূর্বেই অ্যাস্টার-45 এয়ার ডিফেন্স সিস্টেম যোগদান করবে ফরাসি প্রতিরক্ষায়। পরবর্তীতে ইটালি সেনাবাহিনী অপারেট শুরু করবে অ্যাস্টার-45। তার রেঞ্জে পৃথিবীর সেরা এয়ার ডিফেন্স সিস্টেম হবে মোটামুটি বিতর্ক ছাড়াই বলা যায়। মার্কিন যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়েট এয়ার ডিফেন্স সিস্টেমকে রিপ্লেস করার জন্য নতুন একটি এয়ার ডিফেন্স নিয়ে গবেষণা করছে। তা সার্ভিসে না আসা পর্যন্ত শেষ কথা বলা অসম্ভব, কিন্তু বরাবরের মতোই অ্যাস্টার-45 এয়ার ডিফেন্স সিস্টেমের মূল্য অত্যন্ত বেশি হবে, কারণ কোয়ালিটির সর্বোচ্চ বজায় রাখতে গিয়ে এই সিরিজের মিসাইলের মূল্য হয় আকাশচুম্বী। যেমন অ্যাস্টার-30 এয়ার ডিফেন্স সিস্টেম প্রতি রেজিমেন্টের মূল্য 1 থেকে 1.5 বিলিয়ন মার্কিন ডলার, যা পৃথিবীর সর্বোচ্চ। আপকামিং অ্যাস্টার-45 এয়ার ডিফেন্স সিস্টেমের মূল্য খুব বেশি বৃদ্ধি পাবে না বলেই ধারণা দিয়েছে ইউরোস্যাম। সেক্ষেত্রে ধরে নেওয়া যায় প্রতি রেজিমেন্টের মূল্য হবে 1.5 বিলিয়ন মার্কিন ডলার, যা পৃথিবীর সর্বোচ্চ মূল্য। ফ্রান্স সেনাবাহিনী অ্যাস্টার-45 এয়ার ডিফেন্স সিস্টেম
10 রেজিমেন্ট ক্রয় করবে পরবর্তী 10 বছরে এবং ইতালি সেনাবাহিনী ক্রয় করবে 5 রেজিমেন্ট এবং পরবর্তীতে উভয় দেশের নৌবাহিনীতে যুক্ত হবে অ্যাস্টার 45 লং রেঞ্জের এয়ার ডিফেন্স মিসাইল এবং কি রপ্তানি করা হবে পৃথিবীর বিভিন্ন দেশে এর প্রথম ক্রেতা হতে পারে ইউরোপীয় দেশ গ্রিস সেনাবাহিনী এবং নৌবাহিনী কেননা গ্রিস অ্যাস্টার 30 এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয়ের জন্য আলোচনা চূড়ান্ত করলেও পরবর্তীতে তা স্থগিত হয় ধারণা করা হয় ফ্রান্সের পরামর্শে অ্যাস্টার 45 লং রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয়ের জন্য অপেক্ষা করছে গ্রিস সেনাবাহিনী গ্রিস 2-3 রেজিমেন্ট ক্রয় করবে এছাড়াও ইউরোপীয় একাধিক দেশ এবং এশিয়ার একাধিক দেশ এই এয়ার ডিফেন্স মিসাইল ক্রয়ের জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশ কি ভবিষ্যতে ক্রয় করতে পারে অ্যাস্টার 45 এয়ার ডিফেন্স সিস্টেম বা এমন সম্ভাবনা কতটা আপনারা ইতিমধ্যে জানেন যুদ্ধবিমানের সঙ্গে মিল রেখে আধুনিক লং রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করতে হয় আর বাংলাদেশ পশ্চিমা মাল্টিরোল কম্বাট এয়ারক্রাফ্ট ক্রয় করবে সেক্ষেত্রে অ্যাস্টার সিরিজ এয়ার ডিফেন্স সিস্টেমের প্রবল সম্ভাবনা রয়েছে বাংলাদেশের জন্য তবে তা 2030 সালের পূর্বে নয় এর মূল্য অত্যন্ত বেশি বাংলাদেশকে পরিপূর্ণ নিরাপত্তা দিতে 4 রেজিমেন্ট এই ধরনের লং রেঞ্জের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন এক স্তর বিশিষ্ট নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু তা বাংলাদেশের পক্ষে বহন করা অসম্ভব কেননা দীর্ঘমেয়াদে তা 8 রেজিমেন্ট প্রয়োজন হবে যদি এত বেশি সম্ভব নাও হয় তবে অন্তত ঢাকা এবং চট্টগ্রামের নিরাপত্তার জন্য 1 রেজিমেন্ট লং রেঞ্জের অ্যাস্টার 45 এয়ার ডিফেন্স সিস্টেম খুবই প্রয়োজন কেননা ঢাকা এবং চট্টগ্রাম বাংলাদেশের অর্থনীতি সহ সব কিছুর প্রাণকেন্দ্র 1 রেজিমেন্ট অ্যাস্টার 45 এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করা হলে 3টি অঞ্চলে মোতায়েন করা সম্ভব অর্থাৎ ঢাকা বরিশাল এবং চট্টগ্রাম সুরক্ষিত থাকবে পাশাপাশি লং রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম হওয়ার কারণে পার্শ্ববর্তী বিভাগ খুলনা রাজশাহী নিরাপদ থাকবে সুতরাং 1 রেজিমেন্ট শক্তিশালী লং রেঞ্জের অ্যাস্টার 45 এয়ার ডিফেন্স সিস্টেম অর্ডার করা হলে বাংলাদেশের 60% অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত থাকবে কেন অ্যাস্টার 45 এয়ার ডিফেন্স মিসাইল বাংলাদেশের জন্য প্রয়োজন কেননা ভবিষ্যতে পার্শ্ববর্তী দেশ ভারত হাইপারসোনিক মিসাইল সার্ভিসে আনতে যাচ্ছে যার নাম ব্রাহ্মস 2 এর গতি হবে ম্যাক 7 যদিও অ্যাস্টার 30 এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে তাকে ধ্বংস করা সম্ভব হতো কিন্তু মাত্র 10% কম অর্থ ব্যয় করে আরও আধুনিক অ্যাস্টার 45 এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করা সম্ভব যা আরও বেশি সুরক্ষা নিশ্চিত করবে সুতরাং প্রতিবেশী সহ যে কোনো শত্রু দেশের হাইপারসোনিক মিসাইল এস্টেলথ মিসাইল এস্টেলথ যুদ্ধবিমান দিয়ে হামলা করার চেষ্টা করুক না কেন মোটামুটি নিশ্চিত যে ঢাকা চট্টগ্রাম বরিশাল খুলনা এবং রাজশাহীর আকাশে প্রবেশ করতে পারবে না যা যুদ্ধকালীন সময় বাংলাদেশকে এগিয়ে রাখবে মিয়ানমারের যে সমরস্ত কোয়ালিটি তা অ্যাস্টার 45 এয়ার ডিফেন্সের কাছে এক প্রকার খেলনা ব্যতীত ভিন্ন কিছু নয় এই ধরনের সামরিক বিষয় নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে